আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে টিপটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, সে টিপসটি হলো কীভাবে DSLR মতো ছবি তুলবেন মোবাইল দিয়ে। অনেকের ইচ্ছা হয় DSLR মতো পিক তুলতে, কিন্তু DSLR না থাকার কারণে অনেকেই পিক তুলতে পারেন না। তাহলে মন খারাপ করার কিছু নেই, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ক্যামেরা যেটি দ্বারা আপনি DSLR মতো এবং ফেস সুন্দর করার মতো অনেক রকমের জিনিস আছে ভিতরে। এই অ্যাপটি দেখলে আপনারা অনেক খুশি হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন বিউটি ক্যাম, তাহলে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপসটি চলে আসবে, তাহলে সেটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, এবং আপনি এটিতে ক্লিক করবেন। SOT লেখা সামনে আপনার সামনে চলে আসবে, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর দেখতে পারবেন, এটির উপরে ক্লিক করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনি নিজ পিছনের ক্যামেরাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এটাতে কোনো ব্লার নেই। তাহলে ব্লার করানোর জন্য একটা অপশান আছে, সেই অপশানটি আপনি বেছে নেবেন। সেটিং নামের অপশানটি সেটি ক্লিক করবেন এবং নিচে লেখা আছে ব্লার, এই অপশানটি অন করে দেবেন। অন করে দিয়ে আপনার ভিডিওতে চলে যাবে। দেখুন পিছনে কিন্তু পুরোই ব্লার হয়ে গেছে, আপনার হাতটি ছাড়া নিচের সকল কিছু ব্লার হয়ে গেছে। এভাবে সে কাজটি করবেন এবং এখানে টেনে আপনার ফেস সুন্দর করতে পারবেন, বিভিন্ন এফেক্টস দিতে পারবেন, বিউটি এফেক্টস, বিভিন্ন রকমের এফেক্ট দিতে পারবেন। দেখেন স্টার, বিভিন্ন রকমের আলো লাগাতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।